দর্শক বিরতির পরে আবারো স্বাগত চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন প্রাসঙ্গিকে। আমরা আজকে কথা বলছি সাংবাদিক রাজনৈতিক নির্মল সেনের বর্ণাঢ্য জীবন নিয়ে। আমাদের সঙ্গে আছেন দুজন গুণী মানুষ, সাংবাদিক সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানি এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান। জনাব কামাল লোহানি, আপনি যদি একটু বলেন বর্তমান প্রেক্ষাপটে সাংবাদিকদের ঐক্যের বিষয়ে। নির্মল সেন সারা জীবনই সাংবাদিকদের ঐক্যের পক্ষে কাজ করেছেন, কিন্তু এখন যে অবস্থা সেই সময়ের সঙ্গে যদি তুলনা করেন সাংবাদিকদের ঐক্যের জায়গাটা কতটা এখন কি অবস্থা আছে আসলে? সাংবাদিক ঐক্যের যে প্রশ্নটা সেটা যদি বলি যে 1970 সালে 71 সালের কথাই বলি, যে যখন ক্র্যাকডাউন হলো তার দুদিন আগে আমরা সিদ্ধান্ত গ্রহণ করলাম পূর্ব পাকিস্তান সাংবাদিক ইউনিয়ন, আমরা কোন সংবাদ সেনাবাহিনীর কোন সংবাদ রিপোর্ট করব না। এটা ইউনিয়ন থেকে সিদ্ধান্ত নিয়ে রিপোর্টার্সদের এবং প্রত্যেক পত্রিকার খবরের কাগজের লোকজনদেরকে জানিয়ে দেওয়া হলো এবং সেটা কিন্তু সবাই মেনে চলেছেন, কেউ অন্যথা করতে পারেন নাই। পরবর্তীকালে বাংলাদেশ হওয়ার পরে মানে সাংবাদিকতাটা হয়ে গেল রাজনৈতিক দলীয়করণের একটা বিষয়, যার কারণে আমরা দেখলাম যে অসংখ্য কাগজ বেরোতে আরম্ভ করলো এবং যারা অসাংবাদিক তাদের মতো মানুষ সবাই এসে সাংবাদিক হয়ে গেল। অনেক সময় এমনও হয়েছে সেই সময় প্রথম দিকে আমাদের যে টেবিলের উপরে স্ট্যান্ড গান রেখে নিউজ ছাপতে বলা হয়েছে, এগুলোও আমাদের মেনে নিতে হয়েছিল। কিন্তু তারপরেও স্থিতিশীল অবস্থার মধ্যে দিয়ে আস্তে আস্তে যখন ইউনিয়ন তার কর্তৃত্ব সমস্ত সাংবাদিকদের মধ্যে অক্ষুণ্ণ রাখার চেষ্টা করছে, এরকম সময়ই একটা বিরাট আঘাত আসলো এবং সেই আঘাতটি আসলো বেগম খালেদা জিয়ার আমলে। তিনি ইউনিয়নটাকে ভেঙে দিলেন, দুটো টুকরো করে ফেললেন এবং এই টুকরো করাটা দেখে আমাদের কাছে যারা আমরা পুরনো সাংবাদিক ইউনিয়নের মানে বিভিন্ন পদে থেকে কাজ করার চেষ্টা করেছি বা ইউনিয়ন করার চেষ্টা করেছি, সাংবাদিকদেরকে ঐক্যবদ্ধ রাখার চেষ্টা করেছি, সারা পাকিস্তানব্যাপী 17 দিন ধরে যে সাংবাদিকেরা ঐক্যবদ্ধভাবে লড়াই করেছে সামরিক শাসক আইয়ুব খানের বিরুদ্ধে, সেই সাংবাদিকরা যখন টুকরো হয়ে গেল তখন এবিএম মুসা উদ্যোগ গ্রহণ করলেন, কেজি মুস্তফা, নির্মল সেন এবং আমি, আমরা চারজন মিলে বসে আমরা সিদ্ধান্ত নিয়ে ঠিক করলাম যে সাংবাদিক ঐক্যটাকে ফিরিয়ে আনার জন্য আমাদের উদ্যোগ নেওয়া উচিত, কারণ আমরা ইউনিয়নের সঙ্গে আগে থেকে জড়িত ছিলাম, আমাদের একটা দায়িত্ব আছে এখনকার এই সাংবাদিক ইউনিয়নকে রক্ষা করার। আমরা তখন কিন্তু নির্মলদা হুইল চেয়ারে চলাফেরা করেন এবং কথা যে বলেন সে কথাটা বোঝাও খুব কষ্টকর, তার সঙ্গে সর্বক্ষণিক যে কর্মীটি ছিলেন তিনি সেটাকে ইন্টারপ্রেট করে আমাদেরকে বড়িয়ে দিতেন এবং আমরা যখন বৈঠকটা করছি প্রেস ক্লাবে সেই সময় ওই ছেলেটি থেকে আমাদেরকে বুঝিয়ে দিচ্ছেন যে উনি এই কথাগুলো বলছেন। এই অবস্থাতে আমরা চেষ্টা করলাম এই ঐক্যটা প্রতিষ্ঠা করার জন্যে, কিন্তু দুর্ভাগ্যজনক ঘটনা হলো যে আমি ইয়াংগেস্ট ছিলাম এই চারজনের মধ্যে, মুসা ভাই আমাকে 10 জন 10 জন করে 20 জন নেতা এই পক্ষের 10 জন ওই পক্ষের 10 জন তালিকা তৈরি করে দিলেন, দিয়ে বললেন যে এটা তোমার দায়িত্ব, এদের প্রত্যেকের সঙ্গে তুমি কথা বলে আমরা কখন বসবো কোথায় বসবো সেটা ঠিক করো। আমি সবার সঙ্গে কথা বললাম, একটা জায়গায় গিয়ে এমন একটা হোঁচট খেলাম যে হোঁচটে আর এগোতে পারলাম না, একদিন দুদিন তিন দিন চার দিন চেষ্টা করার পরেও আমি শেষ পর্যন্ত ব্যর্থ হলাম এবং আমরা যে চেষ্টাটা নিয়েছিলাম সেই চেষ্টাটা কিছু করা সম্ভব হলো না এবং আজও পর্যন্ত সেই অনৈক্যের মাধ্যমেই কিন্তু হয়েছে এবং যার কারণে আজকে আপনি সাংবাদিক ইউনিয়ন ওই ইউনিট হিসেবে কোথাও খবরের কাগজে বা বিভিন্ন জায়গায় পাবেন না, এখন তো চ্যানেলও ইউনিয়নের সঙ্গে যুক্ত কিন্তু সেইভাবে ওই শক্তিটা নেই, ওই শক্তিটা নেই একদম নেই। এখন যা খুশি তা করা যায়, যে কোনো সাংবাদিককে পিটিয়ে মামলা দিয়ে হেনস্থা করা যায়, গ্রেফতার করা যায়, কোনো কিছু কেউ করতে পারে না, বেতনের ব্যাপারে কি অন্যান্য অধিকারের ব্যাপারে এই ঐক্যটাকে একেবারে নিঃশেষ করে দিয়েছেন। হি ওয়াজ দি ম্যান যিনি এই ঐক্যটাকে প্রতিষ্ঠা করার জন্য আমৃত্যু লড়াই করে গেছে। আমরা একটু কমরেড খালেকুজ্জামান আপনার কাছে আসতে চাই, যখন 5 দল 11 দল হয় ইভেন এরশাদ বিরোধী আন্দোলনেও নির্মল সেন খুবই সক্রিয় ছিলেন, তো ওনার এই শুধুমাত্র সাংবাদিকদের অধিকার আদায়ই না
রাজনৈতিক নেতা হিসেবে বা রাজনৈতিক কর্মী হিসেবে সামগ্রিকভাবে মানুষের অধিকার আদায়ের যে লড়াই সেটিকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? সেটা আমি আগেই বলছি যে উনি তো ওনার জীবনটা একটা সংগ্রাম এবং তার জীবন অভিন্ন ছিল। যেটা ইয়েতে আসলো যেমন ওনার সঙ্গে উনি একটা ভিন্ন সাংগঠনিক অবস্থান থেকে আবার ঐক্যবদ্ধভাবে জোটবদ্ধ বহুদিন ধরে একসঙ্গে আমরা লড়াই করেছি, যেমন এরশাদ বিরোধী আন্দোলন যেটা সামরিক স্বৈরশাসন নতুনভাবে আসলো এরশাদের নেতৃত্বে, তখন সেখানে আমরা এই প্রথম উনি এরশাদ এসে বললো যে শহীদ মিনারে এখন ইয়ে হবে না, আলপনা আঁকা যাবে না এবং সেই জায়গায় কোরআনখানি হবে, মিলাদ টিলাদ এগুলি হবে। এবং সেই সময় তখন এটা একটা উদ্বেগ উৎকণ্ঠা তো বটেই, আমরা এটাকে একটা চ্যালেঞ্জ হিসাবে নিয়ে তখন যারা নির্মল সেন, রাশেদ খান মেনন বা ওই যে আসম আব্দুর রব, যারা সেই সময় যারা একটা ভূমিকা নিয়েছিল এবং সেটা নিয়ে তখন আমরা মাওলানা আব্দুর রশিদ তর্ক বাগিশের এখানে গিয়ে আমরা বসি যে এই এই একটা পরিস্থিতিতে যে আপনি 52 ভাষা আন্দোলনের সময় পার্লামেন্টে যে ভূমিকা পালন করেছেন এবং সেই সময় তোহাবাইয়ের সঙ্গে কথা আমরা বলেছি যে আজকে এই শহীদ মিনার একটা সংগ্রামের প্রতীক এবং একটা অসাম্প্রদায়িক গণতান্ত্রিক চেতনার একটা উৎস স্থল, এটা এই জায়গায় এই ধরনের একটা কথা যখন বলছে এটা প্রতিবাদ হওয়া দরকার। তাকে কেন্দ্র করে তখন প্রথম 14 দলের একটা স্টেটমেন্ট যায় এবং সেটা 15 দল হয় এবং সেখানে তখন আমাদের কথা ছিল যে সামরিক শাসনকে আমরা আর বৈধতা দেব না দেশে, ফলে এই সামরিক শাসনের বিরুদ্ধে আইয়ুব খান, ইয়াইয়া খান, টিক্কা খান এদের সামরিক শাসন গেল, পরে আবার সেটা জিয়াউর রহমান সাহেব সামরিক শাসন ইয়ে করে একটা বেসামরিক চেহারা দিলেন, এখন আবার এরশাদের সামরিক শাসন, ফলে কোনো অবস্থাতেই আমরা এই সামরিক শাসনে বৈধতা দেব না। এবং সেখানে কথা আসলো যে সামরিক শাসন সম্পূর্ণ প্রত্যাহার করে সেখানে একটা নির্বাচন দিতে হবে। সেই জায়গায় আবার ভিন্ন মত অনেকে বলছেন, কেউ বলছেন নখদন্তহীন মার্শাল্ল, কেউ বলছেন যে থিন শেড অফ মার্শাল্ল ইত্যাদি সব, আমরা বলছি না এই ধরনের কথা, এগুলি আসলে একটা গণতান্ত্রিক চেতনা বিরোধী এবং আমাদের এই দেশের বিগত দিনের মুক্তিযুদ্ধের চেতনা এবং তার ঐতিহ্যের বিরোধী। এবং সেই ব্যাপারে যখন আমরা লড়াইটা করছিলাম তখন 1986 সালে এসে এর আগে উপজেলা নির্বাচন এরশাদ সাহেব দিয়েছিল, তো আমরা বলছি এটা আসলে ক্ষমতার বিকেন্দ্রীকরণ নয় বরঞ্চ এরা অধিকতর কেন্দ্রীভবন এবং সেটা আমরা বয়কট করেছি। এবং 86 সালের আগে তখন এরশাদ সাহেব একটা ডায়ালগ ডেকেছিল 15 দলের সাথে, তখন সেখানে এসে তার পক্ষ থেকে বলা হলো যে সামরিক শাসন তুললে ফেলে ভেকুয়াম হয়ে যাবে, শূন্যতা হয়ে যাবে। তখন সেই ক্ষেত্রে 15 দলে যে আলোচনাটা হয় এবং ডক্টর কামাল হোসেন আইনজীবী হিসেবে তিনি বললেন ভেকুয়াম হয় না, এবং এটা নিয়ে তখন এই ডায়ালগে সেখানে আমরা স্পষ্ট বললাম যে এই তত্ত্বাবধায়ক সরকারের ধারণা ওখান থেকে আসে এবং এরপরে ওই নাজমুল হুদা সাহেব বা ওই যে জামাত ইসলামী তারা ওইসব কথা বলছে কিন্তু ওইখান থেকেই তত্ত্বাবধায়কের কনসেপ্টটা আসে। এবং এরপরে আপনার ইয়ে যে মানিক মিয়া এভিনিউতে জনসভা হয় 15 দলের এবং সেই জনসভায় শেখ হাসিনা সভাপতিত্ব করছেন, ওই মিটিংটা আমি পরিচালনা করেছিলাম এবং সেখানে সভাপতি হিসাবে শেখ হাসিনা বলছিলেন যে নির্বাচনে যারা যাবে তারা জাতীয় বেঈমান। এবং কিন্তু তারপরে যখন নির্বাচনের সিদ্ধান্ত যেদিন হয় সেই সময় তখন আমরা এই 5 দল গঠিত হয় এবং আমরা বলছি যে না, আমরা এরশাদ বলছি ভোর 5টার মধ্যে সিদ্ধান্ত না নিলে তাহলে যে কোনো পরিণতির জন্য তৈরি হইতে হবে, তা আমরা যাই হোক সেখান থেকে 5 দল সেখানে গঠিত হলো। এবং এরপরে বিশেষ করে যখন আমরা 90-এর অভ্যুত্থান হয়ে গেল, এর আগে একটা কথা বলে রাখা ভালো যে তখন আমরা যেটা বলছিলাম যে তত্ত্বাবধায়ক সরকার না, সেটা নিয়ে আমরা আন্দোলন করেছিলাম যে এই সময় আন্দোলনকারী শক্তিগুলির সরকার 5 দল, 7 দল, 8 দল তিনটা জোট ছিল এবং এই তিনটা জোট মিলে একটা গভর্নমেন্ট হবে এবং যারা আন্দোলনকারী শক্তি তাদের দাবি সমূহ বাস্তবায়িত করা হবে এবং এদের দাবি বাস্তবায়নের একটা পর্যায়ে গিয়ে দেশের নির্বাচন হবে, সেটা হলো না। যাই হোক, তারপরে আমরা করলাম বাম ফ্রন্ট, করলাম বাম ফ্রন্ট করে 11 দল হলো এই আন্দোলন। এবং ওনার সঙ্গে বিশেষ করে দেশের মধ্যে যে আন্দোলন প্রত্যেকটা ইস্যুতে গণজন অধিকার, গণতান্ত্রিক অধিকার এগুলির জন্য এবং বাইরেও বিদেশে যেমন উত্তর কোরিয়া এবং চীন, আমরা 5 দলের পক্ষ থেকে ওখানে গিয়েছি এবং সেখানেও দেখেছি যে সারা দুনিয়ার বামপন্থী আন্দোলন নিয়ে তুমি খুবই চিন্তিত। এবং আমরা যদি আলোচনার একদম শেষ পর্যায়ে এসে কামাল লোহানী এবং খালিকুজ্জামান দুজনকে একটু জিজ্ঞেস করি, আপনাদের আলোচনা যেটি আসছে বারবার যে নির্মল সেন সারা জীবনে ছিলেন একজন নির্মোহ নির্লোভ মানুষ, ইভেন তার কোনো সম্পত্তি তো ছিলই না, গোপালগঞ্জে তার যে বাড়িতে ছিল সেটিও কিন্তু উনি একটি কলেজকে দিয়ে গেছেন, তো সারা জীবন একজন খুবই এক কথায় যদি কামাল লোহানী আপনি শেষ করেন যে ব্যক্তি নির্মল সেনকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? এটা তো আপনি বললেন যে নির্মোহ এবং নির্লোভ ছিলেন এবং সবচেয়ে বড় কথাটা হচ্ছে যে একটা সত্যিকার সৎ মানুষ বলতে যা বোঝায় এটা নির্মল সেন ছিলেন। তিনি কখনো তার অফিস থেকে প্রেস ক্লাবে যখন আসতেন হেঁটে আসতেন, কোনোদিন রিক্সায় আসতেন না, ওই যে লম্বা পাঞ্জাবি আর পায়জামা
আর একটা স্যান্ডেল পরা, এটা নিয়েই সারাটা জীবন কিন্তু তিনি চালিয়ে গেছেন। সুতরাং এই সাধারণ জীবনযাপন করা যে মানুষটি, সে মানুষটি সাধারণ মানুষের কল্যাণেই যে কাজ করবেন এটা তো অবধারিত। সে কারণেই তার এই যে লড়াইটা করেছেন, দৈনিক বাংলা থেকে যে সমস্ত টাকা পয়সা অনুসরণ করেছেন তার জন্য, তিনি কিন্তু অন্যের জন্য জীবনে তিনি মানুষের জন্যই লড়াই করেছেন। ওই যে জমিটা উনি দিয়ে গেলেন সেটা কিন্তু এখনো সেই কলেজটা হয়নি। আমরা আশা করব যে সেইখানে কলেজটি হবে এবং নির্মল সেনের মতো একজন নির্মোহ এবং নির্লোভ রাজনীতিবিদ এবং সাংবাদিক আমাদের এই সময়ের জন্য খুবই জরুরি। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, শেষ করছি আজকের প্রাসঙ্গিক। কথা হবে অন্য আর একদিন অন্য কোনো বিষয়ে অন্য কোনো অতিথির সঙ্গে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, শুভ সন্ধ্যা।